আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্কুল। আজকে তোমাদের 73 পৃষ্ঠার 13 থেকে 18 পর্যন্ত গণিতের সমাধান করব। প্রথমেই চলো 13 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। এখানে বলেছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্রে করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পেল? বন্ধুরা, আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে কিন্তু তোমাদের 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম, তো যারা দেখোনি তারা একটু দেখে নেবে। আর 13 নম্বর অঙ্কটা এখানে দেখো, টোটাল দুইটি ঝুড়ি রয়েছে, তো প্রথমে আমরা এই দুইটি ঝুড়ির লিচুকে একত্র করে নেব, অর্থাৎ যোগ করব। তারপরে আমরা সেটাকে আট দিয়ে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে সেটা পেয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। এটা হচ্ছে 13 নম্বর। তাহলে আমরা লিখব যে একটি ঝুড়িতে লিচু আছে, একটি ঝুড়িতে লিচু আছে 74টি। ওকে, অপর একটি ঝুড়িতে লিচু আছে 70টি। তাহলে আমরা এই দুটাকে যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি 144। অতএব দুইটি ঝুড়িতে 144টি। তাহলে এই 144টি লিচু কিন্তু আটজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, তাই না? তাহলে আমরা এখন লিখব যে আটজনে লিচু পেল 144টি। এখান থেকে আমরা একজনের লিচু কয়টা পাবে সেটা বের করব। তাহলে ভাগটা আমরা এখানে করতে পারি, এখানে দেখো 14-এর মধ্যে 8 যাচ্ছে, একবার বের করো। 28-এর উপরে 14 হবে 6, এরপরে 4-কে নামায় নিয়ে এসো। 64-এর মধ্যে 8 যাচ্ছে, 8 8 64, অর্থাৎ আমরা পেলাম 18। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে অথে প্রত্যেকে 18টি করে লিচু পেল, প্রত্যেকে 18টি করে লিচু পেল, এটাই অ্যান্সার। তো আমি এটু যেটা একবার বলে দিচ্ছি, দেখো এখানে আমাদের টোটাল দুইটি ঝুড়ি ছিল, তো প্রথমে দুইটি ঝুড়ির লিচুকে আমরা একত্রে করে নিলাম। এরপরে প্রশ্নে বলা ছিল যে এই টোটাল লিচু আটজনের মধ্যে দেওয়া হবে, সো আমরা লিখলাম যে আটজনের লিচু পেল 144টি। প্রশ্নে চেয়েছিল তাহলে একজন কয়টি করে পাবে, সেহেতু আমরা একজনেরটা বের করতেছি, তাহলে 144-কে 8 দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 18টি। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে 14 নম্বরটা,
14 নম্বরটা এখানে বলেছে যে তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনল, এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখল, অবশিষ্ট বেলুন 6জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহমিনা প্রত্যেক বন্ধু 6টি করে বেলুন পেল। বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু তোমাদের আগের টিউটোরিয়ালে দেখো একটা অঙ্ক করেছিলাম, কোন নম্বরটা যেন, হ্যাঁ এই যে দেখো 8 নম্বর। ঠিক 8 নম্বরের নিয়মে কিন্তু আমরা 14 নম্বর অঙ্কটা করতে পারবো। 8 নম্বর অঙ্কটা আমি গত টিউটোরিয়ালে করে দেখিয়েছিলাম, তোমরা দেখে নিবে। ঠিক এই নিয়মে তোমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করবে। কিভাবে, আমি একটু হেল্প করি তোমাদের। তোমরা প্রথমে লিখবে যে তহমিনার মোট বেলুন আছে 50টি, তারপর লিখবে, তার নিচে লিখবে যে নিজের জন্য রেখে দিল 8টি, তাহলে 50টি থেকে 8টি বিয়োগ করলে হচ্ছে 42টি, তাই না? তাহলে ওই 42টি বেলুন সে কী করছে, তার 6জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে এখন লিখবে যে 6জন বন্ধু পেল 42টি, সেখান থেকে একজন একটা বের করবো, অর্থাৎ একজনের বেলুন পেল 42কে 6 দ্বারা ভাগ করবে। তাহলে তোমরা তহমিনার প্রত্যেক বন্ধু কয়টি বেলুন পেল সেটা পেয়ে যাবে। ওকে, এটা তোমাদের বাসার কাজ, এটা তোমরা বাসায় নিজেরাই ঠিক 8 নম্বর অঙ্কের আলোকে করে নেবে। আচ্ছা, এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। এখানে বলেছে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30জন শিক্ষার্থীর প্রত্যেককে 80 টাকা করে চাঁদা দিল। 30জন শিক্ষার্থীর প্রত্যেকে, অর্থাৎ 30জন মোট শিক্ষার্থী ছিল, তারা প্রত্যেককে 80 টাকা করে চাঁদা দিয়েছিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেকে কত টাকা করে পান সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের তাদের টোটাল কত টাকা উঠেছে সেটা আমাদের বের করতে হবে। তো চলো কীভাবে অঙ্কটা সমাধান করা যায় দেখা যাক। 15 নম্বর অঙ্ক, তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে একজন শিক্ষার্থী চাঁদা দেয় 80 টাকা। অতএব মোট শিক্ষার্থী ছিল 30 জন, সো 30 জন শিক্ষার্থী দিবে কত, 80কে 30 দ্বারা গুণ করো, তাহলে কোনটা আবার এখানে করে দেখি, 80 30, তাহলে 0 দিয়ে গুণ করলে 0, 1 ঘর ফাঁকা, 3 দিয়ে 0 কি গুণ করলে 0, 3 আসতে 24 2400। তাহলে 30 জন শিক্ষার্থী মোট চাঁদা দিয়েছিল 2400 টাকা। এখন এই 2400 টাকা 10 জন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা এখন লিখব যে 10 জন লোক পায় 2400 টাকা। অতএব যেহেতু প্রত্যেকে কত টাকা পেয়েছে সেটা বের করতে বলেছিল, তাহলে আমরা লিখব যে প্রত্যেকে, অর্থাৎ একজন লোক পাবে 2400কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে হবে 240 টাকা। তো তোমাদের 15 নম্বর অঙ্কে এটাই অ্যান্সার। এরপরে তোমাদের 16 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 16 নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রথমে অঙ্কটাকে বলে নেব আমরা। বলা আছে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বর্তমান বয়স 45 বছর, তাহলে
পুত্রের বর্তমান বয়স কত? বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা আছে যে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি এক গুণ হয় তাহলে মায়ের বয়স হচ্ছে তার তিন গুণ। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে শুরু করতে পারি যে মনে করি পুত্রের বয়স সমান এক গুণ। ওকে, তাহলে মায়ের বয়স কত? মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ, তাই না? ওকে, তাহলে এখন আমাদের মায়ের বয়স দেওয়া রয়েছে। সো আমরা এখন দেখতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে দেখো মায়ের বয়স মানে কি তিন গুণ, তিন গুণ ইকুয়াল কত? 45 বছর, ঠিক আছে? বা এক গুণ সমান কি হবে বলতো? 45 তিন দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 15। তাহলে এক গুণ কার বয়স ধরে নিয়েছিলাম আমরা? পুত্রের বয়স। সো আমরা ফাইনালি পুত্রের বয়স পেলাম 15 বছর। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা লিখতে পারো যে অথে পুত্রের বর্তমান বয়স 15 বছর। ওকে, ভেরি সিম্পল। এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা সমাধান করব। তো প্রথমে অঙ্কটাকে পড়ে নেব আমরা। এখানে বলেছে সুরমা প্রতি ডর্জন 90 টাকা দরে 6 ডর্জন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখে সেটা বের করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে প্রতি ডর্জন কথাটার অর্থ হচ্ছে 1 ডর্জন, তাই না? তাহলে 1 ডর্জন বিক্রি করেছে সে কত টাকায়? 90 টাকায়। তাহলে এখান থেকে আমরা 6 ডর্জন ডিমের দামটা বের করে নেব। তাহলে দেখো তোমরা এইভাবে লিখবে যে 1 ডর্জন ডিমের দাম 90 টাকা। তাহলে অথে 6 ডর্জন ডিমের দাম 90 কে 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে 0 6 9 54 540 টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে 6 ডর্জন ডিম বিক্রি করে পেল 540 টাকা। তাহলে এখান থেকে সে আবার বাজারে খরচ করেছিল 85 টাকা, তাহলে সেটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে তার কাছে বাকি থাকতেছে কত?
455 টাকা। আর যেটা তার কাছে অবশিষ্ট ছিল সে টাকাটাই তো সে কি করেছিল ব্যাংকে জমা রেখেছিল, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি অতএব সুরমা 455 টাকা ব্যাংকে জমা রাখে। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা আমরা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর, পিতার বর্তমান বয়স কত এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো ঠিক আগের অঙ্কটার মতোই আমরা ধরে নেব যে মনে করি পিতা সরি পুত্রের বয়স সমান 1 গুণ। ওকে, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। ওকে, এরপর দেখো 4 বছর পূর্বে পুত্রের বয়স 6 বছর ছিল, তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে 6 এর সঙ্গে 4 যোগ করতে হবে, সো 10 বছর। তাহলে দেখো এখন প্রশ্ন মতে 1 গুণ = 10 বছর, অর্থাৎ পিতার বয়স যেহেতু পুত্রের 4 গুণ, সেহেতু পুত্রের বয়সকে 4 দ্বারা গুণ করলে আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 40 বছর। তাহলে আমরা এখন লিখতে পারি যে অর্থে পিতার বর্তমান বয়স 40 বছর। তো এটাই তোমাদের অ্যান্সার। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আমাদের ষষ্ঠ অধ্যায়টা শেষ হয়ে গেল। পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সপ্তম অধ্যায় থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।